বলিউড কিং শাহরুখ খানের জওয়ান কিংবা সালমান খানের টাইগার থ্রি ছাপিয়ে হিন্দি সিনেমায় রীতিমতো কাঁপন ধরিয়েছে সন্দীপ রেড্ডি পরিচালিত এনিমেল সিনেমাটি। মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো আয়ের ঝড় তুলছে রণবীর কাপুরের এই মুভি। বাংলাদেশেও হাউসফুল যাচ্ছে বাবা ছেলের কাহিনী নিয়ে রচিত এই এনিমেল। তবে এনিমেলে দেখানো নারী বিদ্বেষ সহিংসতা নিয়ে সমালোচনা কম হচ্ছে না, এসব সমালোচনা পাত্তা পাচ্ছে না সিনেমাটির আয়ের কাছে। এছাড়া সিনেমায় ছিল ঘনিষ্ঠ দৃশ্যের ছড়াছড়ি, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে বিতর্কিত তৃপ্তি দিমড়ি, তৃপ্তির পর আরেক নায়িকা মানসী তক্ষক আলোচনায়। তবে সব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে এখন পর্যন্ত 600 কোটি ছাড়িয়েছে এই সিনেমাটির আয়। এই ছবিতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। অনেকে আবার রাশমিকার থেকে তৃপ্তিকে এগিয়ে রেখেছেন। এনিমেল সিনেমায় হাতে গোনা কয়েকটি দৃশ্যে তিনি, কিন্তু তাতেও মাতিয়ে দিয়েছেন তৃপ্তি। সিনেমার নায়িকা রাশমিকা মান্দানার সঙ্গে পাল্লা দিয়ে বারবার আলোচনায় উঠে আসছেন তৃপ্তি দিমড়ি। এনিমেলে তৃপ্তিকে জোয়ারিয়াজ নামের এক তরুণীর চরিত্রে দেখা গেছে। সন্দীপ রেড্ডি পরিচালিত এই ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্যের নানান স্থিরচিত্র এবং ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। রণবীর আর তৃপ্তির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আলোচনা তুঙ্গে। অনেকে দৃশ্যটি নিয়ে তৃপ্তিকে রীতিমতো কটাক্ষ করছেন, তবে কেউ কেউ রণবীর আর তৃপ্তির উষ্ণ রসায়ন দারুণ পছন্দ করেছেন। এবার আরেকটি বিতর্কিত দৃশ্য নিয়ে নিজের মত জানালেন সিনেমার আরেক নায়িকা মানসী তক্ষক। সিনেমায় ববি দেওল ও মানসীর মধ্যে বৈবাহিক ধর্ষণের একটি দৃশ্য আছে, যে দৃশ্যটি নিয়ে ছবিটি মুক্তির পর থেকেই চলছে প্রবল বিতর্ক। অবশেষে ভারতের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন মানসী। বিয়ের পর স্ত্রীকে ধর্ষণের ওই দৃশ্য নিয়ে মানসী বলেন, অবশ্যই দৃশ্যটি ধাক্কা দেওয়ার মতো, কেউ ধারণা করতে পারেননি বিয়ের অনুষ্ঠান এভাবে শেষ হবে। বিয়ের দৃশ্যটি যখন শুরু হয় তখন লাইট সাজসজ্জা মিলিয়ে দারুণ ছিল, সেখানে যে মিউজিক ছিল সেটা তো ভাইরাল হয়েছে, কিন্তু দৃশ্যটি যেভাবে শেষ হয় সেটা চমকে দেওয়ার মতো। তরুণী অভিনেত্রী মানসী বিনোদন দুনিয়ায় পা রাখেন সুন্দরী প্রতিযোগিতা দিয়ে। চলতি বছর সিদ্ধার্থ আনন্দের সিনেমা পাঠান দিয়ে বলিউডে অভিষেক হয় তার। লাফসার নিউজ ডেস্ক, ভোরের কাগজ।